ব্যাংকের চেক সংক্রান্ত সচেতনতা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যাংকের চেক বইয়ের যে পাতা রয়েছে এটাকে তেমন কোনো গুরুত্ব দেন না, যেখানে সেখানে ফেলে রাখেন, অনেক সময় ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর দিয়ে রাখেন। এই ধরনের চেকের অসচেতনতার কারণে আপনি যে সকল বিপদে পড়তে পারেন এবং যে ধরনের কাজ আপনার করা উচিত নয় এই চেক সংক্রান্ত বিষয়ে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, অনেক সময় অনেক ব্যক্তিকেই দেখা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, ব্যাংকে অ্যাকাউন্ট অনেক মানুষেরই এখন রয়েছে। একটা সময় এটা অল্প কিছু মানুষের ছিল, এখন ম্যাক্সিমাম মানুষেরই বলা চলে যে একটা চাকরি করে অথবা ব্যবসা বাণিজ্য করে অথবা হজে যাবে, বিভিন্ন পারপাসে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু রিকোয়ারমেন্ট থাকে। আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনাকে একটা চেক বইয়ের পাতা দেওয়া হবে যেটা বিভিন্ন প্রয়োজনে আপনার প্রয়োজন হতে পারে। এই চেকের বইয়ের পাতা আপনি টাকা যেমন মূল্যবান জায়গায় রাখেন যত্ন করে, ঠিক চেক বইয়ের পাতাটিও আপনি মূল্যবান জায়গায় রাখবেন সিকিউরভাবে যত্ন সহকারে। অনেকেই মনে করতে পারেন যে আমি এটা, আমার অ্যাকাউন্টে টাকা নেই, আমি এটা কেন যত্ন করে রাখবো। অনেক সময় এই চেক বইয়ে অনেকে সিগনেচার দিয়ে রাখেন খালি বুকে, এই ধরনের সমস্যাও অনেকের আমি দেখেছি। তো আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, অথবা আপনার অ্যাকাউন্টে টাকা আছে যখন চেক ব্যাংকে যায়, আপনাকে তো ফোন দেওয়া ছাড়া টাকা দিবে না, এই জন্যই আপনি অনেক সময় বিভিন্ন প্রয়োজনে অথবা অপ্রয়োজনে, কোনো চুক্তির প্রয়োজনে অথবা কোনো কিছু ক্রয়ের সময় ডকুমেন্ট হিসেবে চেক দিয়ে রাখেন, অনেকেই এরকম দিয়ে রাখেন অ্যামাউন্ট লিখে অথবা ব্ল্যাঙ্ক চেক। এটা আপনার ভবিষ্যতে কী ধরনের সমস্যায় পড়তে পারে, উদাহরণস্বরূপ কারো কাছ থেকে টাকার বিষয়ে অন্য কেউ টাকা নিয়েছে হাওলাত, আপনি সেখানে জিম্মাদার হিসেবে কাউকে চেক দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে টাকা নেই, অথবা আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু আপনাকে তো ফোন দেওয়া ছাড়া টাকা দেবে না, এই জন্য আপনি নির্দ্বিধায় চেক বই দিয়ে দিয়েছেন, চেকের পাতা দিয়ে দিয়েছেন সিগনেচার করে। এখন কী হতে পারে, যার জিম্মাদার আপনি হয়েছেন সে যদি টাকা না দেয়, ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি যার কাছে আপনার সিগনেচার করা চেক রয়েছে সে এই চেক শো করে আদালতে মামলা করতে পারবে এবং সালিশি বৈঠকে বসেও এই চেকটি হচ্ছে একটি ডকুমেন্টস যে আপনার কাছ থেকে সে টাকা পায়। এই জন্য আপনি যখন কোনো চেক বুক পাবেন ব্যাংক থেকে, অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, এটা আপনি যত্ন সহকারে গুরুত্বপূর্ণ জায়গায় সংরক্ষণ করে রাখবেন। বিশেষ প্রয়োজন ছাড়া, একান্তই বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবেন না। এমনকি বিশেষ প্রয়োজনেও আপনি চেষ্টা করবেন ব্ল্যাঙ্ক চেক না দিয়ে আপনি যে সেবাটি নিচ্ছেন সেবার বিনিময়ে যেতটুকু টাকার প্রয়োজন সে অ্যামাউন্ট লিখে চেক দেওয়ার। কারণ ব্ল্যাঙ্ক চেক যখন আপনি দিবেন তখন কিন্তু এই চেকের ভ্যালু অনেক বেশি হবে এবং আপনি বড় ধরনের ফাঁদে পড়তে পারেন। এজন্যই আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যে চেক বুক ব্যবহার করছেন সেটাকে টাকার মতো করেই মূল্যায়ন করতে, গুরুত্ব দিতে, যদিও আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। এই ধরনের সচেতনতামূলক বিভিন্ন ভিডিও এবং ইনফরমেশান টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন এবং আপনারা এটা শেয়ারও করতেছেন, তবে আমরা ভিডিওগুলো আপনারা যখন দেখেন তখন এটাতে যদি এঙ্গেজ থাকে লাইক কমেন্ট বা বিভিন্ন মাধ্যমে, সেক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক থেকে, অ্যালগোরিদম থেকে এটা পজিটিভ সাইন হিসেবে নেওয়া হয়। তাই অনুরোধ করব যারা ভিডিওগুলো দেখছেন ইউটিউবে এবং ফেসবুকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।